بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي حاميم حاميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم হে নবী এভাবেই কিছু বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা তোমার উপর এই সূরাগুলো নাজিল করছেন তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা এভাবে নাজিল করেছেন আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময় له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم আসমান সমূহে যা কিছু আছে যা কিছু আছে জমিনে সব কিছুই তার জন্য নিবেদিত তিনি সমুন্নত তিনি মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم الله تعالى ভয়ে আসমান সমূহ তাদের উপরিভাগ থেকে কিছু অংশ ফেটে পড়ার উপক্রম হয়েছিল এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ঘোষণা করতে শুরু করে তারা দুনিয়াবাসীদের জন্যও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে জেনে রেখো আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل হে নবী যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে তিনি তাদের উপর সদা নজর রাখছেন তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এভাবেই হে নবী এই আরবি কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো তাদের তুমি কিয়ামতের মহা সমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো যে দিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই আর সেদিনের বিচারে এক দল লোক জান্নাতে আরেক দল লোক জাহান্নামে প্রবেশ করবে ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ তাআলা চাইলে তাদের সমগ্র মানব জাতিকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান আর যারা জালেম তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারীও أم اتخذوا من دونه أولياء
والله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير. এরা কি তাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ অভিভাবক কেবল আল্লাহ তাআলাই, তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের উপর শক্তিমান. وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ. হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে, বলো হে নবী, এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি আমার রব, আমি তাঁর উপরই নির্ভর করি এবং আমি তাঁর দিকেই ফিরে যাব। جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير. তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন, তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন, এভাবে তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন, সৃষ্টি লোকের কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. আসমান সমূহ ও জমিনের সব চাবি কাঠি তার হাতে, তিনি যার জন্য ইচ্ছা করেন রেজেকে বাড়িয়ে দেন, আবার যার জন্য চান সংকুচিত করেন, অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. هي مانوس আল্লাহ তাআলা তোমাদের জন্য সে বিধানই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমি তোমার কাছে ওহি করে পাঠিয়েছি, উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম, এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এ বিধানকে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না, অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছো এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ, মূলত আল্লাহ তাআলা যাকেই চান তাকে বাছাই করে তাঁর নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তাঁর অভিমুখী হয় তিনি তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب. হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ করে,
যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশে দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত, তাহলে কবেই আজাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা এ ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير অতএব হে নবী, তুমি মানুষদের এ দিনের দিকে ডাকতে থাকো, তোমাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তুমি ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা কিতাবের যা কিছুই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরই ঈমান আনি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন, আর সবাইকে তাঁর দিকেই ফিরে যেতে হবে। وَالَّذِينَ يُحَاجُّونَ فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِيبَ لَهُ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَلَهُمْ عَذَابٌ شَدِيدٌ যারা আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলার পক্ষ থেকে তা মেনে নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের উপর রয়েছে তার গজব, তাদের জন্যে আরও রয়েছে তার কঠিন শাস্তি। أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب তিনি আল্লাহ তাআলা যিনি সত্য দীন সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। হে নবী, তুমি কি জানো সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা সে কিয়ামতের বিষয়টিকে বিশ্বাস করে না, তারা কামনা করে তা ত্বরান্বিত হোক। অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে, কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য। জেনে রেখো, অবশ্যই যারা কেয়ামত সম্পর্কে বাকে বিতণ্ডা করে তারা মারাত্মক গোমরাহিতে লিপ্ত রয়েছে। الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন। তিনি যাকে চান রেজেক দেন, তিনি প্রবল পরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب
যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্যে সে ফসলের কোনো অংশ থাকে না। أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهِ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ إِذِرْ كِي أَمُنْ كُنُ شُرِكَتْهِ যারা এদের জন্য এমন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা কখনো দান করেননি। যদি তাদের উপর আজাবের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم হে নবী, সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ড থেকে ভীত সন্ত্রস্ত থাকবে, কেননা কর্মকাণ্ডের যে পরিণাম তা তাদের উপর পতিত হবেই। যারা আল্লাহ তাআলার উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জান্নাতের মনোরম উদ্যানসমূহে থাকবে। তারা যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্যে তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ সেটা হচ্ছে সে মহা সুসংবাদ যা আল্লাহ তাআলা তার সেসব বান্দাদের দান করেন যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এর দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে যে সৌহার্দ্য আমার রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্যে আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল গুণগ্রাহী। أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا فَإِنْ يَشَئِ اللَّهُ يَخْتِمْ عَلَى قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ هنوبي تركي بولي এ ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করেছে, অথচ আল্লাহ তাআলা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ তিনি আল্লাহ তাআলা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন। وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ
والكافرون لهم عذاب شديد. তিনি তাদেরই ডাকে সাড়া দেন যারা তাঁর উপর ইমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. যদি আল্লাহ তাআলা তাঁর সব বান্দাদের রেজেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকুই রেজেকি নাজিল করেন। অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফ হাল রয়েছেন। তিনি তাদের প্রয়োজনের দিকেও নজর রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. তিনি আল্লাহ তাআলা, তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তার রহমত ছড়িয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير. তাঁর কুদরতের নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি। এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন আবার এদের সবাইকে জমা করতেও সক্ষম হবেন। مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير. হে মানুষ, যে বিপদ আপদি তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের অর্জন। অবশ্য আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করে দেন। وما انتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير. তোমরা জমিনে কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। ومن آياته الجوار في البحر كالأعلام. তার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বয়ে চলা পাহাড় সমূহ জাহাজগুলো অন্যতম। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور. তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এর প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير. অথবা তিনি চাইলে বাতাসে তীব্র করে তাদের কৃতকর্মের কারণে তাদের ধ্বংস করে দিতে পারেন। অবশ্য অনেক কিছু তিনি তো আবার ক্ষমাও করে দেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص. যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে রাখে তাদের কিন্তু
পালানোর কোনো জায়গা নেই। فَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তোমাদের যা কিছুই এখানে দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী, আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা তাঁর উপর ইমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। এরা হচ্ছে সেসব মানুষ যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা, আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। যারা এমন ধরনের মানুষ যে যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় একমাত্র তখনই তারা প্রতিশোধ গ্রহণ করে। وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ব্যক্তি মন্দ না করে, ক্ষমা করে দেয় এবং আপোষ করে চলে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্যে যথাযথ পুরস্কার রয়েছে, নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর জালেমের কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই। ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়, এমন লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমূর। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে, অবশ্যই এটি হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। ওয়ামান ইয়ুযলিলিল্লাহ ফামা লাহু মিন ওয়ালিম মিন বা'দিহি وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍ مِّن سَبِيلٍ। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক থাকে না। তুমি জালিমদের দেখবে যখন তারা জাহান্নামের আযাব পর্যবেক্ষণ করবে তখন বলবে, হে আল্লাহ, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি?
وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে, ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবেই ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো নিঃসন্দেহে জালিমরা স্থায়ী আযাবে থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل عجاب شغلي আল্লাহ তাআলা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে। সত্যি কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্য বাঁচার কোনোই উপায় নেই। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারদ্দা লাহু মিনাল্লাহ ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير হে মানুষ, সেদিনটি আসার আগে তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। মনে রেখো আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না, আর না তোমাদের পক্ষে সেদিন কিয়ামতের দিন অস্বীকার করা সম্ভব হবে। فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنسَانَ كَفُورٌ অতপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপরে দারোগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার বাণী শুধু পৌঁছে দেয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে তাতে ভীষণ উল্লাসিত হয়। আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপরে কোনো দুঃখ কষ্ট আসে তখন মনে হবে মানুষ অবশ্যই বড়ই অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশা যুকুর আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا ইন্নাহু আলিমুন কাদির
যাকে চান তাকে পুত্র কন্যা উভয়ই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন। নিঃসন্দেহে তিনি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ আসলে কোন মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন, অবশ্য ওহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে, কিংবা তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহি পৌঁছে দেবে। নিশ্চয় তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ হে নবী, এমনি ভাবি আমি আমার আদেশ দিনের রূহ তোমার কাছে ওহি করে পাঠিয়েছি, নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তাআলার কিতাব কি, না তুমি জানতে ঈমান কি, কিন্তু আমি এ রূহকে একটি নূরে পরিণত করে দিয়েছি যা দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দিনের পথ দেখাই। অবশ্যই আমার আদেশক্রমে তুমি মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ। সে পথ আল্লাহ তাআলারই পথ, যার জন্যে আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু। শুনে রেখো, একদিন সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হবে।